আমি আপনার খাওয়ার সময় ডিস্টার্ব করার জন্য। স্যার, আমরা পত্রিকা মারফত জেনেছি যে আপনি প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা নিয়ে এদেশে এসেছেন, তো আমরা আপনাকে আমাদের একটা বার্তা প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য একটু অনুরোধ করব। স্যার, বার্তাটা হচ্ছে কি আপনাদের আমাদের রিমিটেন্স সংক্রান্ত ব্যাপারে। আমাদের গভর্নমেন্টের যেটা প্রজ্ঞাপন ছিল গত বছর জুন মাসে, স্যার আপনার জন্য আমি একটা কপি নিয়ে এসেছি। প্রজ্ঞাপনের দ্বিতীয় পেজ ছিল, এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল, জাস্ট এটার কিছু টাইম লিমিটেশন ছিল। স্যার, এই প্রথমত আমাদের যেটা ইয়েটা ছিল কি যে আপনারা রিমিটেন্সের ব্যাপারটা বাংলাদেশ গভর্নমেন্ট এত হাইলাইট করছেন, বিদেশিদেরকে আপনারা যে ট্যাক্স ডিটেলসগুলো দেওয়ার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার কিছু নিয়মকানুন করেছিল, কিছু ঘোষণা দিয়েছিল, এই ঘোষণাটা একেবারেই পালন করা হচ্ছে না। এটা আমরা গত ডিসেম্বরে সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত এটা কিছুই হয়নি। এবং উপরন্তু আমরা দেখলাম স্যার গত মাসে আপনারা রিমিটেন্সের জন্য ব্যাংকারদেরকে কিছু পুরস্কৃত করেছেন। তো আমাদের অনুরোধটা হচ্ছে যে যেই রিমিটেন্সটা বিদেশিরা দিচ্ছে, আপনারা আমাদের কাছে যে প্রমিসটা করেছিলেন, গভর্নমেন্ট যেই অর্ডারটা করেছিল সেটা এখনো পালন করা হয়নি। আমার মনে আমার বার্তাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সেটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ করতে গেলে আগে সরকার যে প্রমিসগুলো আমাদের সাথে করে সেটা আগে সবার আগে পালন করতে হবে। এটাই, ধন্যবাদ।